আমি ডাক্তার স্বপন বিশ্বাস। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব যে মা যখন শিশুকে বুকের দুধ খাওয়ান তখন তিনি শিশুকে কিভাবে ধরবেন। অনেক মাই এই ব্যাপারটা জানেন না বা বুঝতে পারেন না, যারা বিশেষত নতুন মা হয়েছেন, যে শিশুকে কিভাবে ধরলে সে ঠিক মতো বুকের দুধ খাবে। মা যে কোনোভাবেই শিশুকে ধরতে পারেন, মা বসে থাকতে পারেন, মা পাশ ফিরে শুয়ে থাকতে পারেন, আধশোয়া হয়ে থাকতে পারেন অথবা চিত হয়ে শুতে পারেন, এবং কিভাবে শিশুকে রাখবেন, কিভাবে ধরবেন, কিভাবে ধরলে শিশু তার মায়ের স্তনটা ঠিকমতো মুখে নিতে পারবে, আমরা আজকে সেই আলোচনাগুলো করব। তার আগে একটা কথা বলি যে মা যেভাবেই ধরুন না কেন, শিশু যেন তার মুখে মায়ের স্তন ঠিকমতো নিতে পারে, তা না হলে শিশু টানবে না, এবং না টানলে মায়ের বুকের দুধ আসবে না, ধীরে ধীরে শিশুও কাঁদবে এবং মায়ের বুকের দুধও শুকিয়ে যাবে। তাই এই ভিডিওতে আমরা শিশুকে কিভাবে ধরতে হবে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। যে কোনোভাবে ধরতে পারে, বসে শুয়ে আধশোয়া হয়ে চিত হয়ে শুয়ে বিভিন্নভাবে ধরতে পারে, তবে ধরার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, শিশু তার মুখ যেন ঠিকমতো স্তনে দিতে পারে। এই জন্য আমরা স্তনের গঠনটা একটুখানি দেখে নিচ্ছি। এখানে ছবিটায় দেখা যাচ্ছে প্রথম নিপিল আছে বা স্তনবৃন্ত আমরা যেটা বাংলাতে বলি, তারপরে আছে অ্যারিওলা, তার চারদিকে এই যে পেছনের দিকে যে নীল অংশগুলো, এখানে দুধ তৈরি হয়ে জমা হয় এবং তারপরে আস্তে আস্তে নালিকা বেয়ে বাইরে বেরিয়ে আসে। এই অ্যারিওলার চারদিকে শিশু তার কচি মাড়ি দিয়ে চাপ দেয়, যার ফলে তার বুকের ভেতরে দুধ চলে যায়। এবারে কিভাবে প্রথমে ধরতে হবে, শিশুর মুখের কাছে নিয়ে মায়ের স্তনকে একটু টাচ করালে শিশু সেদিকেই মুখ বাড়ায়, এটা তার জন্মগত একটা প্রতিবদ্ধ প্রতিক্রিয়া। এবং তারপরে আস্তে আস্তে স্তনটা মুখে নেয়, মুখে নিয়ে চাপ দেয় এবং চষে, তারপরে তার ফলে দুধ ভর্তি হয়ে যায়। শিশু যখন স্তনটা মুখে নেবে তখন এই ছবির মতো করে সম্পূর্ণ অ্যারিওলাটাই কিন্তু তার মুখের ভেতরে থাকবে, বা সম্পূর্ণ কালো অংশটাই প্রায় তার মুখের ভেতরে ঢুকে যায় এবং শিশু ঠিকমতো টানতে পারে। ঠিকমতো টানা হলে যে দুধ খাবে শিশু সেই শব্দটাও মা শুনতে পাবে। এবারে ধরার বিভিন্ন পদ্ধতি আছে। এই ধরার ভাগটাকে বলা হয় ক্রেডল পজিশন, এবং বেশিরভাগ মায়েরই এইভাবে পছন্দ। শিশু আরাম বোধ করে, যেদিকে স্তন পান করাবে সেদিকের কোনোইটা ভাঁজ করে মা শিশুকে, শিশুর মাথাটাকে এমনভাবে সাপোর্ট দিয়ে ধরবে যাতে শিশু ঠিকমতো তার মুখটা স্তনবৃন্তে দিতে পারে। দ্বিতীয় আসন ক্রস ক্রেডল পজিশন, এটা ঠিক উল্টো, যেদিকের স্তন পান করাবে তার উল্টো দিকের হাত দিয়ে শিশুর মাথাটাকে ছবির মতো করে সাপোর্ট দিয়ে ধরবে। এটা ছোট শিশুর ক্ষেত্রে খুব কার্যকরী এবং প্রথম দিকে দুধ খাওয়ানোর পক্ষে এটা খুব ভালো একটা আসন, বা এইভাবে বসে খাওয়ালে ভালো হয়। বসার সময় মা পিঠের নিচে বালিশ ঠেকান দিয়ে বসতে পারে, মা আরামে বসবে, শিশুকে আরামে ধরবে, তবেই শিশু দুধ টানবে। তৃতীয় পজিশন ফুটবল। আমরা ফুটবল যেমন এরকম একটা বগলে করে এখানে ধরে নিই, তেমনি করে শিশুকে এভাবে ধরতে হবে। এবং যদি বাঁদিকের স্তনে শিশুকে খাওয়াতে চায় তাহলে বাঁ হাতে এভাবে শিশুকে ধরতে হবে, তার অন্য হাত দিয়ে মা শিশুকে সাপোর্ট দেবে বা তার স্তনকে সাপোর্ট দেবে। আরেকটা আসন আছে সাইড লাইন, মা পাশ ফিরে মা শুতে পারে, ডান দিকে বাঁদিকে যেদিকেই শুতে পারে শিশুকে সেদিকে শোয়াবে যাতে শিশু ঠিকমতো তার স্তনকে ধরতে পারে। এছাড়া আমরা বলি ইনভার্টেড সাইড লাইন, মানে মায়ের মাথার দিকে থাকবে শিশুর পা, তারপরে মা একটু আধশোয়া হয়ে শোবে বা ব্যাকলাইন, পেছনে দুটো বালিশ দিয়ে শুতে পারে। যেসব মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে, বিশেষত যাদের একটু বসতে অসুবিধা বা অন্যভাবে পাশ ফিরতে অসুবিধা, তাদের পক্ষে এই আসনটি খুব উপকারী। এবং কিছু কিছু মা আছে যাদের স্তনে দুধ আসে অনেক বেশি, সেক্ষেত্রে শিশুর মুখ একেবারে মুখ দিলেই ভর্তি হয়ে যায়, শিশু হাঁপাতে থাকে, সেই সব ক্ষেত্রে যদি মা এইভাবে শুয়ে শিশুকে উপর করে শুয়ে খাওয়ায় তাহলে কিন্তু শিশুর বুকে অতটা দুধ ওপর থেকে নিচে নেমে আসবে না,
এবং শিশু এইভাবে ধরে রাখলে যে শিশুর অসুবিধা হবে তা কিন্তু নয়। এই প্রোন পজিশনটা শিশুর খুব পছন্দের এবং এটা শিশু এইভাবে থাকতে অনেক ক্ষেত্রেই ভালোবাসে। যখন শিশু একটু বড় হবে তখন মা তার হাঁটুর উপরে বসিয়ে শিশুকে এভাবে দুধ খাওয়াতে পারে। যমজ শিশুর ক্ষেত্রে এইভাবে একইভাবে যে ছবিতে দেখানো হলো অথবা মায়ের সুবিধা মতো একজনকে বাদ দিয়ে একজনকে দুধ খাওয়াতে পারে। শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং বুকের দুধে যে পুষ্টি বা যে পুষ্টিগুণ অন্য কোনো দুধে নেই, আপনার শিশু সুস্থ থাকুক, রোগমুক্ত থাকুক এবং বুকের দুধ খেয়ে বড় হোক। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। নমস্কার।